আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলামিক সায়েন্স ফাউন্ডেশন এবং নাসা সহ বিভিন্ন আন্তর্জাতিক স্পেস বা প্ল্যানেট গবেষণা যারা করেন তারা নতুন একটি তথ্য প্রকাশ করেছে যা অনেক ভয়ানক। এমনকি আমাদের বাংলাদেশ পত্রিকা তো একই কথা বলছে। সেটি হচ্ছে আমাদের মিল্ক ওয়ে এবং গ্যালাক্সিতে নতুন একটি ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, যা পৃথিবী থেকে প্রায় 1600 আলোক বর্ষ দূরে। আল্লাহু আকবার। আমরা জানি মিল্ক ওয়ে গ্রহ নক্ষত্রের কাছে যা পায় তাই সে গিলে ফেলে, ধ্বংস করে ফেলে। ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে এই ব্ল্যাক হোল পৃথিবীর সামনে কেন এলো, এতদিন এই দানব ব্ল্যাক হোলটি কোথায় ছিল, আর এটির 33 গুণ বড় সূর্য থেকে, আর সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আকবার। কতক্ষণ লাগবে এই ব্ল্যাক হোল পৃথিবীকে গিলে ফেলতে? তাহলে কি আমাদের পৃথিবীকে যে কোনো সময় গিলে ফেলবে? আমাদের পৃথিবীর বয়স কি শেষ পর্যায়ে? আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সকল তথ্য কোরআনে 1400 বছর আগেই আমাদেরকে তথ্য দিয়েছে। ব্ল্যাক হোল যে পৃথিবীকে খেয়ে ফেলবে কোরআনে তা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে। সেই সাথে সূর্যেরও আয়ু কমে যাচ্ছে, সূর্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। তো চলুন শুরু করা যাক। সাধারণত আমরা জানি পৃথিবী ধ্বংস হতে পারে গ্রহ নক্ষত্রের মিলনে এবং কোনো পাথর নিক্ষেপের ফলে, কিন্তু আরও নানানভাবে পৃথিবী ধ্বংস হতে পারে। বিজ্ঞানের সহায়তায় আমরা অবগত হয়েছি যে শেষ পর্যন্ত সূর্যের পারমাণবিক জ্বালানি ফুরিয়ে যাবে এবং এর জন্য আরও প্রায় 500 কোটি বছর সময় লাগবে। যে সমস্ত তারকার ভর সূর্যের ভরের চেয়ে অধিক তারা তাদের জ্বালানি আরও দ্রুত জ্বালিয়ে শেষ করবে। তবে সূর্যের ভরের দ্বিগুণ চেয়ে কম ভর সম্পন্ন তারকাগুলো ধ্বংস হয়ে গিয়েছে। তাদের নাম হচ্ছে শ্বেত বামন এবং নিউট্রন তারকা। এ দুটো তারকা 1967 সালের পর থেকে আর দেখা যাচ্ছে না। যেহেতু সূর্যের জ্বালানি ধীরে ধীরে কমে আসছে, সুতরাং এর তাপ বিকিরণ তথা আলোক বিকিরণের পরিমাণও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অর্থাৎ সূর্যটা আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে আসছে। কিন্তু সূর্যের আলো যে কমে যাচ্ছে, তেজস্ক্রিয়া যে কমে যাচ্ছে, তা আমরা খালি চোখে দেখছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে বলে দিচ্ছেন যে যখন সূর্য জ্যোতিহীন বা নিষ্প্রভ হবে, সূরা তাকবীর 1 নম্বর আয়াত। তাছাড়া ধীরে ধীরে আকাশে যে নক্ষত্রগুলো নিভে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন নক্ষত্ররাজি স্তিমিত হবে বা অন্ধকারে নিমজ্জিত হয়ে বৃহদাকৃতির ঢেলায় পরিণত হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন যখন নক্ষত্ররাজি নিভে যাবে বা আলোহীন হবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আলো নিভে যাবে, তারকা ধ্বংস হয়ে যাবে। আর আরেকদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলোটি কোনো একটি ভিতরে চলে যাবে, অদৃশ্য হয়ে যাবে। ব্ল্যাক হোল হলো এমন একটি স্থান যেখানে তারকারা গিয়ে অদৃশ্য হয়ে যায়। এমনকি যে আলোর সাহায্যে আমরা সব কিছু দেখি, সে আলো ব্ল্যাক হোলের কাছে এসে অদৃশ্য হয়ে যায়। এই কারণেই এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। যদিও আমরা কয়েক বছর হলো ব্ল্যাক হোল আবিষ্কার করেছি, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারকা বা নক্ষত্রের শপথ যখন তা অদৃশ্য বা হাওয়া হয়ে যায়, সূরা নাজম 1 নম্বর আয়াত। অর্থাৎ ব্ল্যাক হোলে যেসব তারকা পতিত হয় সেসব তারকার শপথ করা হচ্ছে। এরপর সূরা ওয়াকিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নক্ষত্র পতিত হবার স্থানের কথাও উল্লেখ করেছেন, যেমন অতএব আমি তারকারাজির পতিত হবার স্থানের অর্থাৎ ব্ল্যাক হোলের শপথ করছি, নিশ্চয়ই এটা একটা মহা শপথ যদি তোমরা জানতে। উপরোক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওয়াকিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে পতিত হবার স্থান। কোরআনে অন্য একটি স্থানেও এই শব্দটি বলা হয়েছে যে অপরাধীরা আগুন দেখে ধারণা করবে যে তারা সেখানে পতিত হবে এবং এখান থেকে
তারা রাস্তা পরিবর্তন করতে পারবে না। সূরা ওয়াকিয়াতে 75 নম্বর আয়াতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে এবং সূরা কাহাফে 53 নম্বর আয়াতে সে একই শব্দ বলা হয়েছে যে অপরাধীদের পতিত হবার স্থানের কথা বলা হয়েছে। অপরাধীরা যেমন জাহান্নামের আগুন থেকে পালিয়ে যেতে পারবে না, তেমনি ব্ল্যাক হোলের কাছাকাছি যখন নক্ষত্র বা তারকাগুলো আসবে তখন পালিয়ে যেতে পারবে না। এছাড়া সূরা তাকবীর সম্পূর্ণটাই ব্ল্যাক হোলের ধারণা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যের আলো ব্ল্যাক হোলের কাছে আসলে অন্ধকার হয়ে যায়, এমনকি গোটা কয়েক সূর্যকে ব্ল্যাক হোল মুহূর্তের মধ্যে অদৃশ্য করে দিতে পারে। একই সুরার অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি শপথ করছি সেসব নক্ষত্রে যারা পশ্চাতে সরে যায়, চলমান হয় এবং অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা তাকবীরে পরবর্তী সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, যখন আকাশ বিদীর্ণ হবে নক্ষত্রগুলো ঝরে পড়বে। অর্থাৎ আকাশ বিদীর্ণ হওয়া মানে আকাশের মধ্যে অসংখ্য ব্ল্যাক হোল সৃষ্টি হওয়া এবং নক্ষত্রগুলো সেখানে গিয়ে পড়ে যাওয়া। তো আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবী ধ্বংস অনিবার্যিত। আমি এখানে অসংখ্য আয়াত বলেছি যে আয়াতে প্রমাণ করে যে একসময় আমাদের পৃথিবী, আমাদের সূর্য, সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকা এবং গ্রহ দুটির কথা সবচেয়ে বেশি বলছেন যে এগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলো একে অপরের সাথে মিলেমিশে চলছে এবং অচিরেই এগুলো ঝরে যাবে কিংবা আলোকহীন হয়ে যাবে। এবং এগুলো যে অগ্রসর হচ্ছে সে ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতে বলছেন যে এগুলো দ্রুত অগ্রসর হচ্ছে। কোথায় অগ্রসর হচ্ছে? এই ব্ল্যাক হোল শীঘ্রই আমাদের পৃথিবীকে গিলে ফেলতে পারে অথবা ধ্বংস করে ফেলতে পারে। তবে পৃথিবীতে যে মাধ্যাকর্ষণ অভিকর্ষণের টান রয়েছে সেই কারণে পৃথিবী ধ্বংস হতে সময় লাগবে। তবে এই ব্ল্যাক হোলটি এখন বর্তমানে স্থির রয়েছে এবং এটি অন্য কোনো গ্রহকে ঘিরে ফেলছে কি না সে ব্যাপারে বৈজ্ঞানিকরা অনেক গবেষণা করছে। তবে পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছে। আমরা জানি মিল্কওয়েতে একটি দুটো বা কয়েকটি থাকতে পারে, সর্বনিম্ন একটি ব্ল্যাক হোল থাকে, কিন্তু হঠাৎ করে এই ব্ল্যাক হোলটি আমাদের মিল্কওয়ে, আমাদের গ্যালাক্সিতে এসে পড়েছে বা সৃষ্টি হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কারণ এরই মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই মিল্কওয়ে, এই গ্যালাক্সিতে যে ব্ল্যাক হোল রয়েছে সে ব্ল্যাক হোল অন্যান্য যে নক্ষত্রগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং ব্ল্যাক হোলের মধ্যে পতিত হবে। এটি মূলত আমাদের সুরক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। তবে এখন কি ব্ল্যাক হোল আমাদেরকে ঘিরে ফেলবে নাকি আমাদের সুরক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সকল সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে ততক্ষণ না যতক্ষণ না পর্যন্ত ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসবেন। কিয়ামতের সকল আলামত প্রকাশিত হবে, তারপর পৃথিবী ধ্বংস হবে, এর আগে পৃথিবী ধ্বংস হবে না। তো আপনারা যারা ভয় পাচ্ছেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী সূর্য ধ্বংস হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন কিয়ামত সংঘটিত হবে তখনই কাফের মুশরিকদের এই অবস্থা হবে, তাদের উপরে এই পাথর বৃষ্টি হবে, তারপর নক্ষত্র গ্রহ ঘর্ষণের ফলে ধ্বংস হয়ে যাবে, তারপর ব্ল্যাক হোল গিলে ফেলবে, এগুলো কাফেরদের হবে। আমাদের জন্য কোনো সমস্যা নেই, আমরা সুস্থ অবস্থায় সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বগলতল দিয়ে একটি বাতাস যাবে, আমাদের মৃত্যু হয়ে যাবে, সুবহানাল্লাহ, অর্থাৎ কিয়ামতের আগে আর কি। তো সুতরাং প্রিয় দিনী ভাই বোনেরা, কিয়ামত কিন্তু সন্নিকটে এসে পড়েছে, আপনারা বুঝতেই পারছেন, এখনই আমাদের পরিবর্তন হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।